টিভি আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজারে ঐতিহাসিক সাত মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার থানা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শ্রদ্ধাঞ্জলি শেষে ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ৭ মার্চের অপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুশুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা। বঙ্গবন্ধু এই ৭ই মার্চ, ২৬শে মার্চ সহ বাংলাদেশকে স্বাধীন করতে ওনার সারাটা জীবন উনি আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা আসলে বাঙালিরা ওনার যে অবদান আমাদেরকে অবশ্যই সেগুলা মনে রাখতে হবে। ওনার যে পরিবারের যে আত্মত্যাগ এই দেশের জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এই ৭ই মার্চের যে ভাষণটা উনি দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন। সাথে সাথে আমাদের একটা বড় দুঃখ হলো যে ওনার জীবদ্দশায় উনি বাংলাদেশকে এই পর্যায়ে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেখে যেতে পারেন নাই। তো ওনার সুযোগ্য কন্যা জয়ন্তী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো আস্তে আস্তে একটা একটা করে বাস্তবে রূপ নিচ্ছে। তো আমরা বঙ্গবন্ধুর যে পরিবার যারা ৭৫ ১৫ই আগস্ট এই দেশের যারা বিরোধী চক্র ছিল তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তো আসলে তাদেরও বিচার হয়েছে। তো আমি যারা আমরা এখন বর্তমানে যারা আমরা আছি, আমরা কাজ করতেছি, যারা আমরা আছি, আমাদেরও বঙ্গবন্ধুর সেই স্বপ্নটা যাতে পূরণ করার জন্য আমরাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, সেই বঙ্গবন্ধুর স্বপ্নটা যাতে পুরোটাই এই দেশে একটা সোনার বাংলা হিসেবে আমরা গড়তে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। ৭ই মার্চে তার কমপ্লিটলি এই যে কাব্যটি তিনি জনতার মঞ্চে এসে তিনি বললেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আসলে এই ভাষণটির মধ্য দিয়েই আমাদের বাঙালির আত্মপরিচয়। এর আগে কিন্তু আমরা বাঙালিরা কোনো দিনও স্বাধীন ছিলাম না। ৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাঙালি জাতি প্রথম স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতার সুফল আজকে আমরা পাচ্ছি। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি মুক্তির সংগ্রাম বলেছেন, তিনি মুক্তির জন্য তিনি সংগ্রাম, দেশের স্বাধীনতার পরে সংগ্রাম যখন চালিয়েছিলেন দেশ পুনর্গঠনের জন্য, ৩.৫ বছরের মাথায় সেই স্বাধীনতা বিরোধী কুলাঙ্গাররা এদেশীয় দূষর সহ সকল মিলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে উল্টো পথে নিয়ে গেছে। আজ দীর্ঘদিন পরে হলেও তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরে আজকে বাংলার মানুষ সঠিক ইতিহাস পাচ্ছে, মুক্তিযুদ্ধের সুফল পাচ্ছে এবং তার যে স্বপ্নের সোনার বাংলাদেশ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে এগিয়ে চলেছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই এলাকার কৃতি সন্তান সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দীর্ঘ ৯ বছর ইউনেস্কো এটি আলোচনা করে মানুষকে বুঝিয়ে বাংলাদেশের এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ওয়ার্ল্ড হেরিটেজ রেকর্ডে অন্তর্ভুক্ত করে আমাদেরকে মর্যাদাপূর্ণ করেছেন। যে কয়টি ভাষণ ওয়ার্ল্ড হেরিটেজ রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে সেটির মধ্যে সর্বোত্তম ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণ। আজকের দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের সকলের মাগফিরাত কামনা করছি, তার দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা গড়ব, এই প্রত্যাশা আমাদের। ৭ মার্চকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ১৯৭১ সালের যে ২৫ মার্চ কালরাত্রি, সেদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুর কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল এবং পাকিস্তানি শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল এবং জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তার নেতৃত্বে মূলত জাতির জনককে স্বাধীন রাত্রেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার অবর্তমানে কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধ করে সংগ্রাম করে এই দেশের স্বাধীন এই দেশকে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে অনেক রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আজকের দিনে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসন দিবস, এই বাসনের পরিপ্রেক্ষিতেই আমরা বাঙালি জাতি একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ওনার বাসন ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব ইনশাআল্লাহ, দেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব। বাঙালি জাতি ওনার এই বাসনে ঐক্যবদ্ধ হয়েছে এবং যুদ্ধে যার যা ছিল তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এদেশকে মুক্ত করেছে। আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে পরিচিত বাঙালি জাতি হিসেবে। আজকের এই দিনে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারে যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং জীবিত রয়েছেন ওনার সুযোগ্য দুই কন্যা, ওনাদের দীর্ঘায়ু কামনা করতেছি। জয় বাংলা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লুল রায়, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ, কাউন্সিলর নাজিম উদ্দিন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।